2024-এর দুর্গাপূজার জন্য যে কারেন্টের জন্য যে রসিদ সংগ্রহ করা হচ্ছে, প্রথমে 5 টাকা একটা কাউন্টারে জমা দিতে হবে, কাউন্টারে দিয়ে একটা এরকম একটা রিসিপ্ট দেবে, মানে এরকম একটা হাফ রিসিপ্ট দেবে, এরকম একটা হাফ রিসিপ্ট দেবে 5 টাকার। ওই রিসিপ্টটা দেবে, তার সাথে এই ফর্মটা দেবে। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন একবার দেখে নেন। এখানে পুরো স্টেশন ম্যানেজার, WBSETCL, আর কিসের জন্য কারেন্টটা নেবেন সেটা এখানে লিখতে হবে। এখানে আমার নাম দিয়েছি এখানটাই, ঠিক আছে, আপনার নাম, ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এখানে কোথায় মন্দিরটা রয়েছে সেখানে ঠিকানাটা নো করেছি। আর এখানে লিখতে হবে দুর্গাপুজো 2024, এখানে যতদিন পুজো সেটা লিখতে হবে। এখানে সিগনেচার করতে হবে, আমাদেরকে দেখিয়ে দিল। আর এখানটায় স্ট্যাম্প মেরে দিতে হবে, এটা স্ট্যাম্পটা উল্টো করে হয়ে গিয়েছে, তাই সাইডে আর একটা মেরে দিয়েছি। আচ্ছা, এটার সাথে সাথে আরেকটু গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, এখানটায় কবে থেকে কতদিনের দুর্গাপুজো হবে সেটা এখানে লিখতে হবে। আর আমরা প্রথমে এখানে আমাদের মানে আগের বছর আমাদের এখানে আড়াই, এটা আমাদের 2023-এর দেখতে পাচ্ছেন, এই 2023 এখানে 2.5 লোড দেওয়া ছিল, তো আমাদেরকে বললো এবার 1 কেবি করে 3.5 কেবি বাড়াতে হবে, 1 কেবি করে বাড়াতে হবে, তাই বলে এটা কাটিয়ে 3.5 করে দিল, ঠিক আছে। আর এখানে ফোন নাম্বার দিতে হবে, তিনজনের নাম আর তাদের ফোন নাম্বার দিতে হবে। এখানে ঠিক এটার যে স্ট্যাম্পটা মারতে হবে, এখানে সাইন আর এখানে স্ট্যাম্প, এখানে এগুলো স্ট্যাম্প মারার পরে তারপরে কিন্তু এর সাথে কী কী জমা দিতে হবে আমি দেখাচ্ছি। এর সাথে জমা দিতে হচ্ছে এই যে ফর্ম, এটা এই ফর্মটার সাথে দিতে হবে, এই যে ইলেকট্রিকের এই আগের বছরের কপি এটা দিতে হবে, ঠিক আছে, এটা দিতে হবে। তারপর আধার কার্ডের জেরক্স দিতে হবে, আমি আমার আধার কার্ডের জেরক্সটা দিচ্ছি। আবার তারপর আবার এখানটায় একটা দরখাস্ত লিখতে হবে, এই দরখাস্তটা লিখতে হবে পুরো, এটা ছাড়ের জন্য দরখাস্তটা লিখতে হবে। আর কিছু আছে? না না, আর কিছু নাই, এই কটাই। আর ওই ইলেকট্রিক এই এই রসিদটা জেরক্সটা দিতে হবে। এ আমার রসিদটার দাম কই? এটা ধরো, এটা ধরো, এই 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 রসিদটার জেরক্সটা দিতে হবে, এই যে বিলের পেমেন্টের জেরক্সটা, এটা দিতে হবে, শুধু এইটার, এটারও দিতে হচ্ছে, এই তলাকার এটাও দিতে হচ্ছে, ঠিক আছে, এইটার মাস্ট, এটা আগে কত টাকা বিল দিয়েছেন সেটা এখানে পুরো লিখতে হবে, ঠিক আছে। সব ছেলেপিলে সব খোঁজাখুঁজি করছে, আমরা খোঁজাখুঁজি করছি, ওকে।